ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله. اديني بون আপনি জানতে চেয়েছেন মাযহাব বিষয়ে কেউ জিজ্ঞাসা করলে নিজেকে কি বলে পরিচয় দেওয়া উচিত, মাযহাব মানবো কি মানবো না, বা যদি মানি কিভাবে মানবো, এবং কারা মাঝহাব মানতে পারে, এই বিষয়গুলো আমাদের প্রথমত জেনে নেওয়া ভালো। মাঝহাব সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলতে পারি যে সকল মানুষ কোরআন হাদিস পড়ে তারা হুকুম আহকাম বোঝার মতো যোগ্যতা যাদের নেই বা বের করার যোগ্যতা যাদের নেই তাদের অবশ্যই কোনো না কোনো মাঝহাবের দিকে ফিরে যেতে হবে, কোনো না কোনো আইম্মা বা আলেম ওলামাদের দিকে ফিরে যেতে হবে সঠিক বিষয়টা বোঝার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও যদি তোমরা কোনো বিষয়ে না জানো। তাহলে একজন মুসলিমের পক্ষে কিন্তু কোনো ভাবেই এটা সম্ভব না যে সে সকল বিষয় বা কোরআন হাদিস পড়েই সে সেটা বুঝবে। অবশ্যই তাকে কোনো না কোনো আলেম, কোনো না কোনো ইমামের দিকে তাকে ফিরে যেতে হবে, কোনো না কোনো কথার কথা কোনো না কোনো মাঝহাবের দিকে তাকে ফিরে যেতে হবে। কিন্তু মাঝহাব মানতে গিয়ে আমাদেরকে কঠোরতা করা যাবে না। যেমন যে হানফি মাঝহাব মানতেছে সে শুধু হানফি মাঝহাবই মানতেছে, এমন কোনো আমল যদি তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল যদি তার সামনে উপস্থাপন করা হয় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বা আমল দলিল ভিত্তিক যদি পেশ করা হয়, সে দেখে সেটা তার মাঝহাবে আছে কিনা বা তার ইমাম সেটা করেছে কিনা। যদি মাঝহাবে থাকে ইমাম করে তাহলে সেটা গ্রহণ করে, অন্যথায় সে বলে যে না এটা আমাদের মাঝহাবে নাই। এইভাবে মাঝহাব মানা যাবে না, এইভাবে মাঝহাব মানা যাবে না। আবার দেখা যাচ্ছে অনেক সময় মনে করেন কেউ শাফি মাঝহাবের, তো সেই ক্ষেত্রে কোনো একটা আমল ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেছেন এই আমলটা এইভাবে করতে হবে, সে তার মতো করে দলিল দিয়েছেন। অন্য এক মাঝহাবের মধ্যে ওই আমলটা অন্যভাবে করার কথা আছে অন্য দলিলের ভিত্তিতে, যে দলিলটা আরও বেশি যৌক্তিক অথবা মজবুত দলিল দ্বারা সাব্যস্ত। তো সেই ক্ষেত্রে যেটা বেশি দলিল দ্বারা সাব্যস্ত বা গ্রহণযোগ্য সে আমলটাকে সে করছে না। কেন করছে না? বলছে না আমাদের মাঝহাবে এটা এইভাবে আছে এর জন্য আমি এটাইভাবে করছি। কিন্তু ওই আমলটাই অন্যভাবে করাটা দলিল দ্বারা বেশি সাব্যস্ত হওয়া সত্ত্বেও সে সেটাকে গ্রহণ করলো না, মাঝহাবটাকে প্রাধান্য দিল। এই ক্ষেত্রে এইভাবে মাঝহাব মানাটা হচ্ছে ভুল। হ্যাঁ, আমি যে কোনো মাঝহাবের অনুসারী হতে পারি, যে মাঝহাবটা আমি গ্রহণ করতে পারি, কিন্তু লক্ষ্য রাখতে হবে আল্লাহর রাসূলের কথা হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এটা মাঝহাবের ঊর্ধ্বে থাকবে। যখনই আমি কোনো আমল সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস পাব সে আমলটা আমি করব, নির্দ্বিধায় করব, সেটা আমার মাঝহাবে থাক কিংবা না থাক। সহি হাদিস ভিত্তিক যখনই আমি কোনো আমল পাবো তখন সে আমলটাকে আমার করতে হবে, সেটা আমি দেখবো না যে আমার মাঝহাবে আছে কিনা, আমার মাঝহাবে আছে কিনা। আমি যদি আমার মাঝহাবকে কোরআন হাদিসের উপর প্রাধান্য দেই তাহলে সেটা হবে ভুল। কিন্তু আমাকে ওই কোরআন হাদিসকে প্রাধান্য দিতে হবে, এবং কোরআন হাদিসকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে ওই কোরআন হাদিসের সঠিক বুঝে পৌঁছানোর জন্য মাঝহাবকে গ্রহণ করা যেতে পারে। এবং অবশ্যই সেটা এককভাবে কোনো মাঝহাবের মধ্যে যেন সীমাবদ্ধ আছে এটা মনে করা যাবে না, যেমন কোরআন হাদিস বুঝবো শাফি মাঝহাবের অনুযায়ী বা মালিকি মাঝহাবের অনুযায়ী বা হাম্বলি মাঝহাবের অনুযায়ী এই বুঝেই আমি বুঝবো, অন্যদের বুঝ আমি গ্রহণ করব, এটাও করা যাবে না। এর জন্য কোনো মাসআলার মধ্যে কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে, যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের সমাজে যে সকল মাসলা মাসাইল নিয়ে এই হচ্ছে রফুল এদেন করবো কি করবো না, বুকের উপর হাত বাঁধবো কি বাঁধবো না, এগুলো নিয়ে আমাদের দেশে বেশি সমাজে প্রচলিত মানুষ যে বিষয়গুলো তার মধ্যে এগুলো একটি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের সমাজে দেখা যাচ্ছে হানফি মাঝহাবের অনুসারী বেশি বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাঝহাবটার প্রচলন বেশি। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই যে আমলটা রফুল এদেন করা বা বুকের উপর হাত বাঁধবো কি নাভির নিচে হাত বাঁধবো, এটা কোন কোনটা সহি সুন্না ভিত্তিক দলিল ভিত্তিক, কোনটার দিকে দলিল মজবুত আমরা সেটা দেখব। আমরা যদি দেখি যে না নাভির নিচে হাত বাঁধার বিষয়ে দলিলটা বেশি মজবুত তাহলে সেটা আমরা গ্রহণ করব,
যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজহাবের অনুসারীরা বলে থাকেন যে নাভির নিচে হাত বাঁধতে হবে, তাহলে আমরা সেটা গ্রহণ করব। আর যদি দেখি না বুকের উপর হাত বাঁধাটা বেশি গ্রহণযোগ্য, দলিল দিক দিয়ে বেশি মজবুত, সেই ক্ষেত্রে আমরা সেটা গ্রহণ করব, যদিও আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজহাবের অনুসারী। তারপর আমাকে গ্রহণ করতে হবে কোনটা, বুকের উপর, যদি এটা দলিল দ্বারা সাব্যস্ত হয় বা দলিল দ্বারা এটা বেশি মজবুত হয়। ঠিক তেমনি ভাবে রফল আদায়, অনেকেই দেখা যাচ্ছে আমাদের সমাজে আছে তারা রফল আদায় করে না। কেন করে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেননি, এটা আমাদের মাজহাবে নেই। এই দলিল দিয়ে, এই যুক্তি দিয়ে অনেকে এই সুন্নাত থেকে নিজেদেরকে বিরত রেখেছে, তো এটাও ঠিক নয়। এই মাজহাব মানাটা ভুল। আমি আল্লাহ রাসুলের হাদিসের চাইতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজহাবটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, বা তার কথাটা বা তার আমলটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি, এটা অন্যায়। এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার হাদিসের প্রতি অন্যায় করা হচ্ছে। এটা যে কোনো মাজহাবের ভাইয়ের ক্ষেত্রেই হতে পারে। আমি আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজহাব দিয়ে বলছি, যেহেতু এটা আমাদের সমাজে প্রচলন। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে যদি বলি যে চার ইমামের কি কথা ছিল তাদের মাজহাব সংক্রান্ত বিষয়ে, এই চার ইমামই কিন্তু তাদের যারা শিষ্য ছিল, ছাত্র ছিল, তাদেরকে বলছে তোমরা আমাদেরকে তাকলিদ করো না, আমাদেরকে অনুসরণ করো না। কেন অনুসরণ করো না, বা কতক্ষণ পর্যন্ত আমাদেরকে অনুসরণ করবে? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার কথাটা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলবে। আমার কথার সাথে যখন রাসুলের কথা মিলবে না, কোনো দলিল পাওয়া যাবে না, তখন সেটা তোমরা গ্রহণ করবে না। এই মর্মে যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহি হাদিস সেটাই আমার মাযহাব, যেটাই সহি হাদিস সেটাই আমি মাযহাব, সেটাই আমার মাযহাব। তার মানে আপনাকে যদি আপনি বলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাবের আপনি অনুসারী, তাহলে আপনি সহি হাদিস পেলে সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে, চাই সেটা ইমাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ করুক কিংবা না করুক। ঠিক তেমনি ভাবে ইমাম ইবনে মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কুল্লু আহাদিন ইউখাযু মিনহু ওয়া ইউরাদ্দু আলাইহি ইল্লা সাহিব হাযা আল-কবর ওয়া আশারা ইলা কবর আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রত্যেকের কথা থেকে নেওয়ার মতো আছে, আবার বর্জনীয়ও রয়েছে। প্রত্যেকের কথার মধ্যে গ্রহণযোগ্য বিষয়ও রয়েছে, অগ্রহণযোগ্য বিষয়ও রয়েছে। ইল্লা সাহিব হাযা আল-কবর, শুধুমাত্র এই কবরে যিনি আছেন তিনি ব্যতীত, এবং আল্লাহ রসুলের কবরের দিকে তিনি ইশারা করেছে। তার মানে তিনি বুঝাইতে চাচ্ছেন প্রত্যেক ব্যক্তির কথা গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য হতে পারে, কিন্তু আল্লাহ রসুলের কথা সবটাই গ্রহণযোগ্য। ইমাম আবু হানিফা বলেন, ইমাম মালিক বলেন, ইমাম শাফি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের যার কথা আপনি বলেন না কেন, তাদের কথা গ্রহণযোগ্য হতে পারে আবার অগ্রহণযোগ্য হতে পারে, কিন্তু রাসুলের কথা, দিনের বিষয়, প্রত্যেকটা কথাই কি গ্রহণযোগ্য, প্রত্যেকটা কথাই গ্রহণযোগ্য। এর জন্য মাজহাব মানতে হবে, কিন্তু মাজহাবকে প্রাধান্য দেওয়া যাবে না, কোনো মাজহাবকে এককভাবে হকের মানদণ্ড হিসেবে যে এই মাজহাবের মধ্যেই গোটা ইসলাম আছে, বিষয়টা এমন নয়। মাজহাব মানতে হবে, এবং যে কোনো বিষয়ে যখন আপনি মাজহাব মাসালা মাসাইল কর, সেক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো মাজহাবের দিকে আপনাকে ফিরে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এই মাসালাটার মধ্যে চার মাজহাবের আইম্মারা কে কি বলছেন, কার দলিল কোনটা, দলিলের ভিত্তিতে যেই আমলটা বা যেই কাজটা যেভাবে দলিলের ভিত্তিতে সাব্যস্ত হবে বা যার দলিলটা বেশি মজবুত থাকবে সেটা আপনাকে গ্রহণ করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছেন আপনি হানফি মাজহাবের অনুসারী, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো মাসালায় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর দলিলটা বেশি মজবুত, সেক্ষেত্রে সেই মাসালার ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথা আমাকে গ্রহণ করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর দলিলটা বেশি মজবুত, সেই ক্ষেত্রে আমাকে সেই মাসালায় ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথাটা আমাকে গ্রহণ করতে হবে। তাহলে হবে কি, আমি সঠিক জিনিসটা সঠিকভাবে উত্তম পদ্ধতিতে বা উত্তম পন্থায় উত্তমভাবে আমি গ্রহণ করতে পারবো। কিন্তু যদি আমি এককভাবে কোনো মাজহাবে লেগে থাকি, সেক্ষেত্রে আমরা অনেক সুন্নাত থেকে নিজেদেরকে মাহরুম করব। যেমন আমাদের সমাজে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজহাবের অনুসরণ করে, অনেকে তারা দেখা যাচ্ছে অনেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা গ্রহণ করছে না। কেন? দলিল যে এটা আমাদের ইমাম বা আমাদের মাজহাবে এটা নেই, এর জন্য আমরা করি, এটা করা যাবে, করা ভালো, কিন্তু আমরা করি না। কেন করি না? এটা আমাদের মাজহাবে নেই। এই দলিলের ভিত্তিতে, এই কথার ভিত্তিতে কোন আমল ছেড়ে দেওয়া বা কোনো
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দেওয়া, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ইমাম আবু হানিফা অথবা ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদুল হাম্বল রাহিমাল্লাহ, যে মাঝহাবই হোক না কেন, এই ধরনের আচরণ যদি তাদের মধ্যে দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তাদের মাঝহাবটাকে বেশি প্রাধান্য দিলেন এবং এটা অন্যায়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আলামিন। বারাকাল্লাহু ফিকুম।